নেতাজি পল্লী। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে। অবসরপ্রাপ্ত কর্মচারী সুধীর চন্দ্র ঠাকুর ব্যক্তিগত কাজে এই মুহূর্তে তিনি রয়েছেন রাঁচিতে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছি। গতকাল রাতে তার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, আর এই ঘটনার জেরেই কিন্তু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেমন ভাবে কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত করবার জন্য পুলিশ কিন্তু তদন্তে নেমেছে, কিন্তু তার আগে যে দণ্ডভণ্ড অবস্থা এবং তার পাশাপাশি যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সেটা কিন্তু সরাসরি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো। আমার সভাপতি রাজকে বলবো যে বিষয়টা রয়েছে একদম প্রাইম লোকেশন, বলা চলে রাস্তা পল্লীর এই রাস্তাতেই হচ্ছে এই বাড়িটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারী সুধীর চন্দ্র ঠাকুর, তার বাড়ি এই গেট কিন্তু বন্ধ ছিল, এবং যেমনটা হচ্ছে স্থানীয় জনগণ সূত্রে এবং পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এখানে তালা ছিল। এই বাড়ির যে গেট, সেই গেটে একদম মূল গেটে সেখানে কিন্তু তালা দেওয়া ছিল। হ্যাঁ, দুষ্কৃতকারীরা প্রথমে এই তালা ভেঙে নেয় নেতাজি অন্ধকারে, এবং তারপর সেখান থেকে তারা এই গেট ভেঙে শনি মন্দির ক্রস করে ঘরে প্রবেশ করার যে মূল দরজা সেই দরজাকেও কিন্তু তারা ভেঙে দেয়। এটা লাগানো ছিল, দেখো আসো, আপনারা দেখতে পাচ্ছেন এই দরজা কিন্তু লাগানো অবস্থায় ছিল, সেই দরজাকেও কিন্তু তারা ভেঙে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই দরজা লাগানোর মতো অবস্থায় নেই, এই দরজাকে তারা কিন্তু ভেঙে দেয়, এবং এটি তালাও দেওয়া ছিল। এখানে ডাবল লক ছিল এমনটা জানি, যেমন এখানে প্রথমত হচ্ছে ইন্টারলক ছিল এবং তার পাশাপাশি আরেকটি তালা ছিল, সেই দুটি তালাকেই তারা কিন্তু প্রথমত ভেঙে দেয়, এবং তারপর তারা হচ্ছে ঘরে প্রবেশ করে। এবং আপনাদের দেখিয়ে দিই, প্রথমতই তারা হচ্ছে ঢুকে একদম তাদের যে ড্রয়িং রুম রয়েছে সেই ড্রয়িং রুমে বিছানা, সেই বিছানাকে খুলে তছনছ করে এই মুহূর্তে কিন্তু এই অবস্থায় রয়েছে। যদিও কিছুক্ষণ আগে এখানে পুলিশ এসে ঘটনা তদন্তে নেমেছিল, তারা কিন্তু এই জায়গায় প্রথমে তছনছ করার চেষ্টা করে, এবং এখানে ছোটখাটো বাক্সপত্র যা ছিল সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, তারপরেই তারা কিন্তু এই দরজাটা লাগাও সেই বেডরুমে তারা হচ্ছে প্রবেশ করবার জন্য এই গেট খুলে দেয়। কিন্তু কিভাবে সেই গেট খুললো, অবশ্যই সেক্ষেত্রে মাস্টার কি ব্যবহার করেছে দাগ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই মাস্টার কি ব্যবহার করে এই গেটটিকে খোলে, এবং তারপর তাদের তাণ্ডব চলে এই ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এখন সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে, শুধু একটি নয় যেমনটা স্থানীয় সূত্র জানাচ্ছে তিনটে আলমারি এই ঘরের, সেই তিনটে আলমারিকেই তারা ভেঙে নচনচ করে এবং তাণ্ডব চালায়। সমস্ত সামগ্রী কিন্তু তাদের এই মুহূর্তে বাইরে ফেলে দেওয়া হয়েছে, এবং তারা সমস্ত লকগুলো কিন্তু খুলে দেয়, এবং সেই সঙ্গে আলমারির ভেতরে যে তাদের অন্যান্য সামগ্রী ছিল সব সামগ্রী বাইরে ফেলে দেয়। এই মুহূর্তে আমরা রয়েছি, যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, গতকাল রাতে কিন্তু দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে নেতাজি পল্লী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত আলমারি কিন্তু তারা খুলে ভেঙে, এবং আলমারির যে লক রয়েছে সেই লকগুলোও ভেঙে দেয়, এবং সমস্ত জিনিস তছনছ করে। শুধু তাই নয়, তাদের এই ঘরে যে বেড রাখা ছিল সেই বেডটিকেও তারা কিন্তু লণ্ডভণ্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এই দুঃসাহসিক চুরির খবর পুলিশকে দেওয়া হয়, এবং আপনাদের জানিয়ে দিই যে নেতাজি পল্লীর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা ঘরে ঢোকার পরে এই ঘর লণ্ডভণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনো কিছু বলা সম্ভব হয়নি। আমরা এখান থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এমন কোনো সামগ্রী নেই যা দুষ্কৃতীরা লণ্ডভণ্ড করেনি, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত, এবং পাশাপাশি সমস্ত প্রকারের সুটকেস থেকে শুরু করে যা কিছু সমস্ত কিছু কিন্তু তারা ভেঙে তছনছ করেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই কি মোটিভ নিয়ে তারা এই চুরি করতে এসেছিল তা কিন্তু নিশ্চিত এখনো বলা যাচ্ছে না, কারণ এই ঘরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল্যবান সামগ্রীর মধ্যে এই ওয়ালে এলসিডি টিভি রয়েছে, সেটিতে কিন্তু তারা হাত। এই কিচেন রুম বা রান্নাঘর, সেই রান্নাঘর সেখানে কিন্তু কোনো সামগ্রীতে তারা হাত দেয়নি, তারপরেই তারা কিন্তু চলে আসে আরেকটিতে। আপনাদের জানিয়ে দিই এই ঘরের যে গেট রয়েছে সেই গেটকেও তারা প্রথমে হচ্ছে
ভাঙার চেষ্টা করে এবং তারপর কিন্তু তার হ্যাসবল যে রয়েছে সেই হ্যাসবলের যে কুণ্ডলী রয়েছে সেটিকে কেটে দেওয়ার চেষ্টা করে, কেটে দেয়। এবং সেখান থেকে তারা কিন্তু পরবর্তীতে এই রুমেও ঢোকে এবং এখানেও যত সামগ্রী রয়েছে সমস্ত সামগ্রীকে কিন্তু তারা আলমারিটা খুলে দিয়েছে। আলমারির যেটা লক সেই সমস্ত লক এবং তার যে ড্রয়ার সেই ড্রয়ারও কিন্তু তারা ভেঙে দেয় এবং সমস্ত সামগ্রীকে তারা হচ্ছে বের করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে সেই চিত্র এক্সক্লুসিভলি অন নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই এবং আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব কি করে ওই ঘরটা দেখেনি তার ঘটনা মাধুরি আসলো আর একটা ঘরে স্থানীয়রা কিভাবে এই ঘটনা জানতে পারলেন সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে আপনাদের জানিয়ে দিই, একটি দুটি ঘর নয় বরং চারটি ঘরেই দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে সমস্ত জিনিস লণ্ডভণ্ড করেছে এবং তাদের কি কি সামগ্রী খোয়া গেছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনো কেউ বলতে পারছেন না, কারণ বাড়িতে কিন্তু কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যে আলমারি রয়েছে সেই আলমারি ভাঙা এবং তার গেট গুলো খোলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রকারের সামগ্রীকে তারা লণ্ডভণ্ড করেছে, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং পাশাপাশি আপনাদের জানি যে ট্রাঙ্ক এখানে রয়েছে, টিনের ট্রাঙ্ক, সেটিকেও ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এটা উঠানো ছিল সেটা বলার চেষ্টা করব। আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে এই জায়গায় কিন্তু যে মূল গেট রয়েছে সেই গেট এই ঘরে হয়েছিল, এটা ঠাকুর ঘর, সেই গেট সেই তালাও কিন্তু তারা ভেঙে দিয়েছে দুঃসাহসিক ভাবে। কিন্তু দুষ্কৃতীরা অনেকক্ষণ ধরে এই তাণ্ডব এখানে চালিয়েছে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুঃসাহসিক ভাবে এই বিষয়টা ঘটেছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ঠাকুর ঘর যে রয়েছে তাদের সেই ঠাকুর ঘরেও কিন্তু তারা আলমারি খোলা থেকে শুরু করে সবকিছু লণ্ডভণ্ড করেছে। এখনো সেই লণ্ডভণ্ডতার চিহ্ন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটু স্থানীয় জনগণের সঙ্গে এবং পাশাপাশি তাদের আত্মীয় পরিজন যারা আছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, এখানে বললাম কার বাড়ি এটা? আওয়াজ দাও। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, দাদার নাম হচ্ছে সুধীর চন্দ্র ঠাকুর। আমি এখন বর্তমানে রাঁচির কাছে লোহারদাগা বলে একটা জায়গা আছে, ওখানে ছেলে কাছে আছে। আচ্ছা, ওরা মধ্যে অবসরপ্রাপ্ত কর্মচারী শুনেছি, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ছেলে তিন ছেলে বাইরে চাকরি করে, আর তিন ছেলে দিল্লিতে থাকে, দুইজন মনে হয়, একজন তো মধ্যে মধ্যে ওই বছরে প্রায় ছয় মাস এরা বাইরে থাকে, ছয় মাস এখানে থাকে নিজের বাড়িতে। এই বাড়িতে জেনারেলি এরা ওই আগস্ট সেপ্টেম্বরে আসে এখানে, আর মার্চ এপ্রিলে এখান থেকে চলে যায়। এর আগেও এদের বাড়িতে আরেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। দেখছি যে দরজা খোলা সবাই জানে, পাড়া প্রতিবেশীরা জানে যে এরা নাই, তারপরে এটা এসে দেখে যে দরজা সমস্ত দরজা খোলা সবাই আমরা তখনই দেখতে পাই যে কিছু একটা ঘটনা হচ্ছে। তারপরে এসে তো দেখি বলছি এই এলাকাতে যেমনটা শোনা যাচ্ছে যে রাত পাহারার ব্যবস্থা বা মনে করে যে এরকম ব্যবস্থা রয়েছে আছে পাহারাও দেয়। আমরা যখন রাত্রেবেলা দেখি বেশ সাইকেল নিয়ে ও বাঁশি বাজাতে বাজাতে যায় রাত্রে প্রথম মানে 11-12 দিকে, পরে উঠলেও এগুলো শোনা যায়। কিন্তু কালকে কি হলো বলা তো মুশকিল। পুলিশে অভিযোগ করেছেন আপনারা? পুলিশে অভিযোগ করি, ফোন করছিলাম কিন্তু পুলিশ এসে চারজন ছিলেন, চারজন এসে চারিদিকে ভালোভাবে দেখে বেশ ভালোভাবেই কাজ করে গেছেন, সবকিছু দেখে গেছেন, তদন্তের আশ্বাস দিয়েছেন। তদন্তের শহরের প্রাণকেন্দ্র একদম শহরের মধ্যে এরকম দুঃসাহসিক চুরির ঘটনা হচ্ছে, কতটা আতঙ্কিত আপনারা? একটা আতঙ্ক ভাব তো ভিতরে ছড়াইছে, কেননা আমাদের আমরা তো গ্রামেও আমাদের বাড়ি আছে, আমাদের তো মধ্যে মধ্যে গ্রামেও যেতে হয়, ঘর বন্ধ করে আমরা গ্রামে চলে যাই, এটা তো একটা আতঙ্ক তো সৃষ্টি করেছে। আপনি দাবি রাখবেন প্রশাসনের কাছে, পুলিশের কাছে নিরাপত্তার বা সেই সঙ্গে হচ্ছে এখানে পাহারা হোক, নিয়মিত পেট্রোলিং হোক, পেট্রোলিং হোক, এটা তো আশা করি আমরা একটা দাবি তো রাখবো। ধন্যবাদ। আমরা আরেকজন রয়েছেন মুন্না ঠাকুর, তার সঙ্গে কথা বলবো। মুন্না দা, এই পাটারি বাসিন্দা এবং আপনাদের নিকট আত্মীয় কে হবেন আপনার? আমার দাদাই। আচ্ছা, আমার দাদা উনি, আর আমি সকালে শুনতে পারি যে এরকম হয়েছে এসছি, তারপরে এরগুলো যদি টাউনে হয় এগুলো আগে গ্রামে হতো, আমরা শুনতাম, আমরা দেখতে যেতাম আপনাদের সঙ্গে। তুমি বাঁশি বাজাবে না?
আর তুমি বেশি ডিউটি করার দরকার নেই তোমার, তুমি আরামে আরামে যাও, বেশি বাসে তাসে বাজানোর দরকার নেই। এখন ওকে আমরা নিয়ে তদন্ত করবো যে কে বলছিল, কোন ছেলে ছিল, এগুলো দেখা তো নিশ্চিত হ্যাঁ দরকার আছে, না হলে তো শহরে লোক থাকতে পারবে না। বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক রাঁচিতে থাকে, উনি আমার দাদা, আর ছেলের কাছে গেছে, উনি ছয় মাস বা আট মাস এখানে থাকে, তিন চার মাস বাইরেই থাকে, তিন ছেলে, তিন ছেলে বাইরে কাজ করে, দুই ছেলে দিল্লিতে থাকে, এক ছেলে রাঁচিতে থাকে, এখন উনি রাঁচিতে আছে। কতদিন ধরে বাড়িতে নেই? দুই মাস হয়েছে, দুই মাসের কাছাকাছি বাড়ি ফাঁকা আছে। আপনারা কি করে জানলেন আজকে? আমরা সকালে এসেছিলাম, সকালে ডেলি, এই তো পাশে আমার আরেক দাদার বাড়ি, উনি বদি এসেছিল সকালে ফুল তুলতে, দেখতেছে তালা খোলা, তারপরে বদি চিৎকার করে সবাইকে ডাকলো, আমরা আসলাম, তারপরে দেখতেছি যে চারটা ঘরেরই যে অবস্থা, সবাইকে ডাকা হলো, পুলিশ এসেছিল, এখন আমরা যাচ্ছি জিডিও করে দিব, পুলিশ এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে না আমরা দেখতেছি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম সুধীর ঠাকুর। কি মনে হচ্ছে কতর ক্ষয়ক্ষতি হয়েছে? কম হলেও তো লাখের উপরে গেছে, কেন কি আমার মানে একটা ঘর থেকে, বন্ধ ঘর থেকে কিছু নিয়ে গেলে কত কিছু নিয়ে গেছে, এখন তো দাদা বদিন আসলে বলতে পারতেছি না। টেলিফোনে কথা বলতে, টেলিফোনে কথা যেটা হয়েছে, তিনটা আংটি ছিল, সোনার আংটি, একটা চেন ছিল, মোটামুটি 17-18 হাজার টাকার মতন ক্যাশ ছিল, নতুন নোট গুলো, আপনার জিনিসপত্র কি নিয়ে গেছে এগুলো বলা যাচ্ছে না, এগুলো আমরা বলতে পারতেছি। তাদেরকে খবর দিয়েছেন? হ্যাঁ খবর দিয়েছি, ওনারা বললো যত তাড়াতাড়ি হয়, রাঁচি তো এখানে না, রাঁচি তো আসতে একটু সময় লাগবে, ওনারাও মোটামুটি কাল বা পরশু বলতে চলে আসবে। আমরা কিন্তু আরো অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আরেকজন রয়েছেন, কি নাম আপনার? আচ্ছা কি হবে আপনার? আপনাদের বাড়িটা পাশে পাশেই বললাম এই এলাকায় হচ্ছে প্রতিনিয়ত পাহারা চলে, হুইসেল বাজায়, এমনটা আমরা শুনেছি। হ্যাঁ এটা একদমই ঠিক, আমি লেটার দিক ঘুমাই প্রতিদিন, দুটো আড়া আমি দেখি যে না থাকে, নিয়মিত আসে, কিন্তু তারপর তো মনে হয় না সম্ভব যে প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখবে, কিন্তু হয়। আচ্ছা কালকে হচ্ছে যে পাহারাদার সে ছিল তাকে দেখাশোনা করে ফোন নাম্বার নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, আমরা কিন্তু অবশ্যই আরো দু একজন চেষ্টা করবো। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি আরো ঘটনার তদন্ত কতটা এগোচ্ছে এবং এই বিষয়ে হচ্ছে কি তথ্য রয়েছে সেটা জানার চেষ্টা করবো। সুধীর চন্দ্র ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত একজন কর্মচারী, তার বাড়িতেই কিন্তু, তারা এই মুহূর্তে বাড়িতে নেই, প্রায় দুমাস আগে তারা কিন্তু বাড়ি থেকে নিজেদের ছেলের কাছে, যারা বাইরে কর্মসূত্রে রয়েছেন, রাঁচির লোহারদাগ এলাকায় রয়েছেন, এমনটাই। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। কি নাম আপনার? আমার নাম রবিন পাল। আচ্ছা এই এলাকার বাসিন্দা? হ্যাঁ এই পাশেই আমার বাড়ি। আচ্ছা পাশেই বাড়ি। এই দুঃসাহসিক চুরি ঘটলো, চুরির ঘটনা ঘটলো, কখন খবর পেয়েছেন আপনি? আমি খবর পেয়েছি সকালবেলা। আচ্ছা সবাই এসছে, হল্লা চিল্লা হচ্ছে, তারপরে আমি খেয়াল করলাম আমার বাড়িটা পাশেই, কিন্তু আমার সামনের দিকে ফাঁকা আছে, পিছন দিকে মারপিট। আচ্ছা আচ্ছা ওই জন্য আমি তেমন একটা শুনতেও পাই রাত্রিবেলা। রাত্রিবেলা আছে, সকালবেলা যখন এসে দেখলেন কি দেখলেন? এই জায়গাটা দেখলাম যে পুলিশ আসছে, পুলিশের সঙ্গে সঙ্গে আমি ঢুকলাম, সমস্ত গেট গুলো খোলা দেখলাম, সমস্ত গেট গুলো খোলা, এলোমেলো সব অবস্থায় পড়ে আছে, উল্টা পাল্টা হয়ে পড়ে আছে। হ্যাঁ আমি এরকমই দেখলাম, এভাবেই চলছে। কি চাইছেন আপনারা এলাকায়? তো এই এরকম একটা চুরির বাতাবরণ, শান্তি চাচ্ছি, এই ধরনের চুরি যেন না হয় আর ভবিষ্যতে। ওই জন্য তো সবারই সতর্ক থাকা দরকার, হ্যাঁ ভবিষ্যতে যেন আর কোনো দিন চুরি না হয়, এটা ইনকোয়ারি করা দরকার ভালো করে। পুলিশ প্রশাসনেরও এসে দেখে গেছে, ঠিকঠাক করে দেখে গেছে, ওনারা অনেক কিছু চেকিং করে গেছে, এটা যেন ভবিষ্যতে ভালোভাবে দেখা হয়। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি আরো বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। রাজ কি ঘটনা ঘটেছে একটু যদি জানাও। হ্যাঁ বিলকুল সহি জবরদস্ত আপনাকে বতা দে, ইস বক্ত মৌজুদ হ্যাঁ হম লোক ইসলামপুর শহর কে
15 नंबर वार्ड के नेताजी पल्ली इलाके में। आपको बता दें यह जो नेताजी पल्ली इलाका है काफी पॉपुलेटेड इलाका है, काफी जनसंख्या है इस इलाके में, उसके बावजूद जो है यह घर जो देख पा रहे हैं ठीक मेरे पीछे सुधीर चंद्र ठाकुर का घर है यह, और जो है अपने रिश्तेदार के पास जो है 2 महीने से गए हुए थे ऐसी ही जानकारी मिल रही है, तथा पास में ही जो है उसके रिलेटिव से जो है वो रहते हैं, देख पा रहे हैं सामने का घर जो है उनके रिलेटिव का है, और जैसा कि अचानक से जो है सुबह में पास में और एक जो घर है वो देखते हैं कि दरवाजा जो खुला हुआ होता है, उसके बाद शक होता है कि दरवाजा किस तरह से खुला, आसपास के लोगों को खबर दी जाती है, तब आकर देखते हैं कि यह जो मेन गेट है इस मेन गेट का ताला जो है तोड़ा हुआ टूटा हुआ था और यहीं पे जो है पास में फेंका हुआ था, तो उसके बाद जो है धीरे धीरे जो है आसपास के लोगों को संदेशा होता है, जब आगे बढ़ने की कोशिश करते हैं तो यह मेन गेट जो है इस घर का यह जो है टूटा हुआ था, उसके बाद ही शक होता है कि यहाँ पर चोरी हुई है, देख पा रहे हैं यह जो मेन गेट था इसको काफी कोई अस्त्र से जो है इसको खोला गया है, अभी भी जो है निशान मौजूद है, साथ ही साथ बताना चाहेंगे इस यह गेट जो है मेन गेट है और यहाँ से जो है प्रवेश करने के बाद घर के अंदर कुल जो है 4 घर है, चारों घर दिखाने की कोशिश करेंगे, चारों घरों के अंदर जो है चोरों का जो है तांडव आपको दिखेगा, यहाँ पर देख पा रहे घर के अंदर सारे जो चीजें है उसको जो है छानबीन की गई है, देख पा रहे बेड जो है उसको उतार दिया गया है, और यहाँ पर जो बेड है खाट के अंदर अच्छी तरह से जायजा किया गया है, छानबीन किया गया है, और एक एक करके हर घर का चित्र जो आपको दिखाने की कोशिश करेंगे। इस घर की तस्वीर आप देख सकते हैं, इस घर के अंदर जो है 3 अलमारी थे, तीनों ही अलमारी को जो है तोड़ दिया गया है, तथा अलमारी के अंदर कौन कौन सी सामग्री है सारे चीजों को छानबीन किया गया है, लगभग 10 से बेड को तोड़े हैं, 10-15 जो है सूटकेस को तोड़े हैं, यहाँ पर देख पा रहे हैं चित्र जो है इस घर के अंदर ही सिर्फ 3 जो है अलमारी है, तीनों अलमारी को तोड़कर जो है पूरी तरह से जो है बेड को इधर उधर करके जो सूटकेस को तोड़ तार कर जो है छानबीन की गई है, धीरे धीरे और भी रूम जो देख पा रहे हैं यह अंदर प्रवेश करते हैं, इस अलमारी को भी जो है तोड़ते हैं, और इस अलमारी का जो लॉक है उसको तोड़कर जो है इस अलमारी के अंदर भी जो भी सामग्री थी उसकी पूरी तरह से छानबीन की गई है, जितना भी कीमती सामान था सारे सामान को जो है ले जाया गया है, बेड देख पा रहे हैं बेड को भी जो है पूरी तरह से उलट पलट की गई है, उसके अंदर भी जो है छानबीन की गई है, धीरे धीरे और एक रूम में हम लोग जाने की कोशिश करेंगे, उस रूम के जो ताला है उसको भी जो है तोड़ दिया गया है, यहाँ पर देख पा रहे हैं यहाँ पर जो है यह ताला लगा हुआ था इसको भी जो है तोड़ दिया गया है, तोड़ने के बाद चोर जो है इस रूम के अंदर भी जो प्रवेश करते हैं, यहाँ पर भी जो देख पा रहे हैं बड़ी अलमारी है, इस अलमारी को तोड़ने के बाद यहाँ पर जो सूटकेस है अलमारी है सारी चीजों को छानबीन करते हैं, इस ट्रंक के अंदर जो भी सामग्री थी उसको भी जो है बाहर निकाल कर जो है छानबीन कर रहे हैं, यहाँ पर देख पा रहे हैं नया यह अलमारी है इसको भी जो है तोड़ कर जो है देख पा रहे हैं, पूरी तरह से जितना भी सामान था इसके अंदर सारे सामानों की छानबीन की गई है, और इस तरह की दुर्घटना जो है इस्लामपुर शहर के अंदर नेताजी पल्ली जैसे इलाके होने से जो है आसपास के लोग काफी आतंकित है तथा दहशत में है, कि अक्सर जो है लोग किसी काम से अपने घर छोड़कर जो है दूसरी जगह जाते हैं, ऐसी स्थिति में अगर घर में चोरी हो जाए तो वाकई जो है काफी जो है डरावने वाली बात है, क्योंकि अक्सर जो जो कोई भी जो है किसी जरूरी काम से घर छोड़कर बाहर जाना पड़ता है, हम लोगों ने एक एक करके बात करने की कोशिश की जो स्थानीय निवासी है, आपको बता दें इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर शहर के 15 नंबर वार्ड के नेताजी पल्ली इलाके में, और इस नेताजी पल्ली इलाके के सुधीर चंद्र ठाकुर जो कि पेशे से एक सरकार के कर्मी है, पेंशन मुक्त कर्मी है, यहाँ पे और कुछ आस पड़ोसी है उनसे भी दादा अपने भाई तो पास ही की हुए छे विषय एक बोलू ना सकाल बेला এসে তো দেখছি তাণ্ডব নিশ্চয় চালিয়েছে, এতক্ষণ ধরে যে এই অপারেশন করেছে এরা, তার মানে আমার মনে হয় নিশ্চয়ই এরা সব পরিচিত কোনো কিছু হবে, এরা ঠিক ইনফর্ম রাখে যে কোন বাড়িতে লোক নাই বা কিছু নাই, কিন্তু পাহাড়াদারও এখানে কিন্তু রাউন্ড দেয়, কিন্তু পাহাড়াদার থাকার ফলেও এদের ভয় দিচ্ছে না, নিশ্চয়ই পরিচিত কোনো কিছু জানা আছে, কারণ কোথায় কোন ঘর রয়েছে কোথায় আলমারি রয়েছে সমস্ত কিছু লন্ডভন্ড করেছে, নিশ্চয়ই আমার মনে হয় তাই, এরকমই অপরিচিত লোক চট করে এসে এসে ঢুকে যাবে না, আর এতক্ষণ ধরে এটা অপারেশন করবে তাণ্ডব নৃত্য চালাবে মানে নাই নাই করে আমার মনে হয় এগুলা 3-4 ঘন্টা লেগেছে বোধ হয়, অবশ্যই এই চিজ এই সব মানে খুলে দেখতে ওদেরকে 3-4 ঘন্টা অবশ্যই লেগেছে, এই করতে এসে দেখছি आपको एक और चीज बताना चाहेंगे कि मेन गेट से जो है चोर प्रवेश करते हैं, उसके बावजूद जो है इस गेट का भी जो है ताला है इसको भी
तोड़ देते हैं, जैसा बता रहे हैं स्थानीय निवासी कि उस घोर से जो है ताला तोड़ने के बाद इस गेट को ताला इसलिए तोड़कर रखे हैं क्योंकि हो सकता है कि अगर घर के मालिक या कोई जो है आसपास के लोग अगर मेन गेट से प्रवेश करे तो चोर जो है इस गेट से भाग पाए, ऐसा ही आशंका जो है यहाँ के लोग कर रहे हैं। বিভিন্ন কারণবশত বাইরে ছেড়ে যেতেই হয়, তারপরে যদি প্রশাসন যদি এইভাবে যদি একটু পদক্ষেপ না নেয় যে এই চুরি বা ডাকাতি যা সব কিছু হচ্ছে সেই সব জন্য আমি তো মনে করি প্রশাসনকে একটু পদক্ষেপ নেওয়া উচিত। धन्यवाद। बिल्कुल सही, आसपास के लोग जो हैं वो है जो है इस तरह की एक घटना घटने से जो है काफी चिंतित हैं और गुहार लगा रहे हैं कि प्रशासन को इस तरह की चोरी घटना को जो है रोकने के लिए जो है हर तरह से कोशिश कीजिए। आपको बताना चाहेंगे इस्लामपुर पुलिस जिला के अधिकारी, इस्लामपुर थाने के जो अधिकारी हैं वह जो है यहाँ पर आए थे, सारे चीजों का पर्यवेक्षण करके जांच पड़ताल करके इस वक्त ले गए हैं तथा जो कार्रवाई होगी ऐसे ही आश्वासन यहाँ के लोगों को दिए गए हैं। फिलहाल यही अपडेट आ रही है, आपको फिर से एक बार बताना चाहेंगे कि इस वक्त हम लोग मौजूद है इस्लामपुर शहर के नेताजी पल्ली इलाके में और यहाँ पर जो है रात को जो है चोरी की घटना घटी है। जैसा जानकारी मिल रही है सुधीर चंद्र ठाकुर जो कि इस घर के मालिक हैं वह जो है 2 महीने से जो बाहर हैं अपने रिलेटिव्स के पास हैं और इसी का फायदा लेते हुए चोर जो है इस घर के अंदर प्रवेश करते हैं, ताला तोड़कर प्रवेश करते हैं, बाहर के गेट का उसके मेन गेट का जो लॉक था उसको पूरी तरह से तोड़ते हैं और घर के अंदर 4 से 5 घर ऐसे घरों के अंदर जो है तांडव करते हैं। हर आलमारी लगभग 5 आलमारी और 10-15 सूट के साथ ही साथ जितने भी बेड हैं बेड के अंदर के पार्ट को जो है छानबीन किया गया है, पूरी तरह से रात भर जो है तांडव किया गया है। उसके बाद ही जो भी कीमती सामान चोरों को मिला उस सामान को लेकर यहाँ से जो है पलायन हो चुके हैं। इस्लामपुर पुलिस जिला की टीम यहाँ पर आई थी, सारे विषयों का यहाँ पर पर्यवेक्षण करके जाँच करके जो है ले है और जल्द से जल्द आश्वासन दिया है कि इस तरह की जो घटना घटी है इसको जल्द से जल्द जो है रोकने की कोशिश की जाएगी। जब्बारदास से हम लोग बात करना चाहेंगे और क्या अपडेट है उनके पास जानने की कोशिश करें। देखो ना दुष्कृति जरा आसे दाड़ा किंतु समस्त तथ्य गुलो निश्चय संग्रह করেছে কারণ এই বাড়ি ফাঁকা রয়েছে 2 মাস ধরে, এটা সংগ্রহ না করার কোনো কারণ নেই কারণ এই বিষয়টা রয়েছে, বাড়িটি 2 মাস ফাঁকা রয়েছে এবং 2 মাস ফাঁকা রয়েছে এই বিষয়টা যারা দুষ্কৃতকারী তারা কিন্তু জেনেছে, কারণ স্থানীয় জনগণ থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টাও হতে পারে তাদের এই পুরো কাজ, এই পুরো প্রক্রিয়া গোটা সমস্ত ঘরগুলো তছনছ করা, 4-5টি আলমারি ভাঙা, 18-19টি যে সুটকেস ছিল সেই সুটকেসগুলো ভাঙা কিন্তু সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু এই জনবহুল এলাকায় জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু তারা তাণ্ডব চালিয়েছে। যেটা তুমি বললে যে তারা হয়তো বুঝে চলে জনবহুল এলাকায় সামনের গেট দিয়ে ঢোকার পরে তাদের উপরে যদি কেউ হঠাৎ করে হচ্ছে তাদেরকে ধরে ফেলে বা কিছু করে সেজন্য তারা কিন্তু পাশের যে গেট রয়েছে ব্যালকনি বা লন এলাকার সেই এলাকাতেও তারা কিন্তু গেটকে ভেঙে সুরক্ষিত করে রেখেছিল। অতএব যারা হচ্ছে এই কাজটি বা এই দুষ্কৃতকারী ঘটনা ঘটেছে তারা কিন্তু নিশ্চিত ছিল যে যে কোনো সময় জনবল এলাকায় লোকজন টের পেয়ে যেতে পারে সেই জন্য তারা কিন্তু সমস্ত বিকল্প পথ বা বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখেছিল। এখন তার পাশাপাশি যেটা জানিয়ে দিই যে বিভিন্ন এলাকাতেই কিন্তু এরকম ছোট বড় চুরির পাশাপাশি আমরা যেমনটা জানছি যে যারা দুষ্কৃতকারী আছে তারা কিন্তু বিভিন্ন অপরাধ প্রবৃত্তি সমৃদ্ধ করছে। যেমন ঠিক কিছুদিন আগেই আমরা 2-3 দিন আগে দেখেছি ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে কিন্তু মুহূর্তের মধ্যে একখানি বাইক চুরি হয়ে যায়, পাশাপাশি আমরা দেখেছি বাজারের মধ্যে একখানি বাইক চুরির ঘটনা ঘটেছে। তাইভাবে পুলিশের তৎপরতা তুঙ্গে থাকুক এবং পাশাপাশি নিয়মিত যে পুলিশ পেট্রোলিং এর বিষয়টা আছে সে বিষয়ে কিন্তু জনগণের দাবি যে সেই পুলিশ পেট্রোলিং কে স্ট্রং করা হোক। আমরা অবশ্যই এই ঘটনার পরবর্তী যে বিষয়ে বা পরবর্তী যে পদক্ষেপ সেদিকে আমরা নজর রাখবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ স্টুডেন্টের জন্য ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী থেকে।